হ্যালো বন্ধুরা, তো এখন সন্ধে হয়েছে। তো কখনো ভাবিনি এই এই মানে কি বলবো এরকম সিচুয়েশন আসতে পারে। তো তোমরা জানোই পুজো মানে বলতে গেলে আর একদিন হয়তো বাকি, পুজো বলতে গেলে আর একদিন হয়তো বাকি, আর তার মধ্যেই তোমাদের ডোনার কানের মধ্যে কি হয়েছে, কি ব্যথা, হাত দিতে দিচ্ছে না, গায়ে জ্বর, ঠান্ডা লেগেছে, আমার মাথা কিছু কাজ করছে না। এর জন্য আমি এখন তাড়াহুড়ো করে, কালকে তো তোমরা বলছিলে যে একটুখানি কান ব্যথা, ওইখান থেকে কান ব্যথা থেকে জ্বর হলো না কী থেকে কী হলো, তো আমি একদম সময় নষ্ট না করেই ডোনাকে নিয়ে যাচ্ছি। এখন ডোনাকে রেডি করিয়ে দিয়েছি আর ডোনা এখন ডাক্তারখানায় যাচ্ছে। তাই তো, শরীরটা একটু ভালো আছে? শরীর ভালো নেই তো বুঝতেই পারছো যে ওর শরীরটা ভালো নেই বলেই আমার মেয়েটা এরকম বলছে। তো চলো, আজকে আমাদের ঠাকুর দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু কি বলবো এবারে পুজো যা মনে হচ্ছে আমাদের পুজো এবার ভালো যাবে না। আমার মেয়েটার শরীর খারাপ থাকলে আমার মানে মাথা কিচ্ছু কাজ করে না, তার মধ্যে আমার মেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে বলছে যে মাম্মা আমি স্টেজে ডান্স করব না, স্টেজ পারফরমেন্স করব না, এবার শরীর যদি ভালো না হয় আমার মেয়ে কীভাবে করবে, তাই না? ঘুমিয়ে ঘুমিয়ে বলছে মেয়েটা। তো চলো আগে ডাক্তারখানায় যাই, ডাক্তারবাবু কী বলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো। বলো তো বন্ধুরা, কতগুলো নতুন জামা হয়েছে, ভাবলাম ডোনাকে একটা নতুন জামা পরিয়েই দিই, কিন্তু মনের অবস্থা ভালো না, নতুন জামা কী পরাবো, নিজেও পরিনি ডোনাকেও পরালাম না, নাহলে আজকে আমাদের ঠাকুর দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন ডোনার শরীরটা এতটাই খারাপ, আগে আমাদের ডাক্তার দেখাটা জরুরি ডোনাকে, তাই জন্যই যাচ্ছি। ডাক্তারবাবুকে ফোন করা হয়েছে, জানি না আছে কি না, ফোন করেছি কি না মানে আমি করিনি, আর ডাক্তারবাবুকে মনে হয় ওর কাকাই ফোন করেছে হয়তো। তো চলো দেখা যাক, একদম মন ভালো নেই আমার। চলো চলো, কোনো রকম বেরিয়ে গেছি, আর এই যে ডোনাও বেরিয়ে গেছে। চলো দেখো আমাদের প্যান্ডেল হয়ে গেছে, আর বনু বনু ঠাকুর দেখতে গেছে, ঠাকুর ফাঁকা, ঠাকুর এখনো আসেনি, আসবে পরশু দিন মনে না, প্রথম ঠাকুর দেবে। বাইরে দিয়ে দেখতে পুরো একদম যেখানে ডাক্তার দেখাতে এসেছি পুরো আলোকিত, একদম মনে হচ্ছে পুজো শুরু। ডাক্তার দেখানো হয়ে গেছে, এবার ওষুধটা কিনবো, ওষুধ কিনে নিয়ে তারপর বাড়ি যাব। তাই তো বললো তো ঠিক হয়ে যাবে। আর খাবি নাকি? হলো বারণ। ডোনার পাপা ওষুধ আনতে গেছে, নেই এই এখন যাবি বলিস না, নেই নেই ওষুধ, ডোনা কান্নাকাটি করছে, দিদু বাড়ি যাবে, আর ডোনার বাবা আর এক জায়গায় ওষুধ নিতে যাচ্ছে দেখো, আর ডোনার কাকাই। তো বন্ধুরা, ডাক্তারবাবু এমন ওষুধ দিয়েছে, ওষুধ কোথাও পাওয়া যাচ্ছে না, দেখো কত জায়গায় যাবে এখন ডোনার বাবা, অনেক জায়গায় যেতে হবে। কথা বলে দেখো ডোনা, ডাক্তারখানায় দেখতে আনা হয়ে গেল, শরীর ভালো হয়েছে, তাই না? বক বকানি এখন বলছে নাকি ও দিদু বাড়ি যাবে, আর ওর ওষুধ দুটো দোকানে পেলাম না, একটি দোকানে পাই। দেখো আমরা ঘরে যাইনি, চা খাচ্ছি, এটা হচ্ছে ডোনা একটু লাল চা নিয়েছে, আর আমার দুধ চা, ডোনার ডোনাকে দুধ চা দিইনি, ও একটু লাল চা খাচ্ছে। ডোনা ডাক্তার দেখিয়ে এসছে, শরীরটা এখন একটু ভালো হয়ে গেছে, ডাক্তারবাবুর মুখ দেখলে শরীর ভালো হয়ে যায়, তাই তো? আমি তো তখন ভয় পেয়ে গিয়েছিলাম, দেখা যাক চার দিন পর আবার যেতে বলেছে ডাক্তারবাবু। ওষুধ কোথাও পাইনি, ওষুধটা ডোনার খুঁজতে খুঁজে 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 বেড়াচ্ছে, অ্যান্টিবায়োটিকটা পাওয়াই যাচ্ছে না, প্যান্ডেল দেখো হেভি প্যান্ডেল বানিয়েছে, একটা আমাদের পাশেরই পাড়া ডাকছে, বলছে বাবা আসো এসি আছে, কি আছে মা, কি আছে এসি, কোথাও ওষুধ পাওয়া যাচ্ছে না, ডোনার সিরাপ কি ট্যাবলেট দুটোর মধ্যে কিচ্ছু পাওয়া যাচ্ছে না, ওর পাপা গেল যেখানে ডাক্তার দেখিয়েছে ওখানে ওষুধ যদি পায়, আর দেখো কোথাও পাচ্ছে না, ডোনা ভাবছে মাম্মাম কি করে ভালো হব। তো এখন ডোনার পাপা আমাদের এখানে নামিয়ে দিয়ে গেল, ওর দিদু বাড়ি এখানে, তো একটুখানি যাবে,
আমরা যাব, ওর বাবা ওষুধটা যদি আনে তারপর বাড়ি চলে যাব। তো দেখা যাক, ওর ওষুধটা না পেলে তো মনে সাহসও পাচ্ছি না, ওষুধটা পেলে ডোনা ভালো হয়ে যাবে, তাই তো বাবা? ভালো লাগছে না মন। চলো, সবাই ঠাকুর দেখতে বেরিয়েছে আর আমরা ডোনাকে নিয়ে ডাক্তারখানা, ওষুধের দোকানে ছোটাছুটি। কি অবস্থা! ডোনা মুড়ি জল খাচ্ছে আর পড়ে গেছে, দেখো পায়ে ব্যথা পেয়েছে আসার পথে, মানে বাবার সঙ্গে কি হুড়োতাড়া করছিল, হুড়ুম দাঁড়ুম আর পড়ে গেছে। আর ডোনা এখন মুড়ি জল খাচ্ছে, ডোনার বাবা ফোন করেছিল, ওষুধটা পেয়ে গেছে। আর আমি এই যে লাউ কেটে দিচ্ছি, মায়েরও তো চোখের অবস্থা খারাপ, দেখ তো কি আছে বলছে, কিছু একটা আছে, অন্ধ মানুষকে আবার বলছে কিছু একটা, মানে মুড়িতে একটা কালো দাগ থাকে। চলে এসছে আমার মা একটার পর একটা, যাও ইয়ে নিয়ে দুটো দুটো ভালি করে দে, এটা দুই দিকে কেটে দুটো ভালো এই ছোট ছুঁইতে রাখ। কি করবে ওটা? মা মা এখন অন্ধ হয়ে গেছে, কাটতে পারে না। ঢেঁড়স তারপর হচ্ছে লাউ সব কাটবো, আর ওদিকে উনি খাচ্ছে। ও একটা শাড়ি দাঁড়াও তোমাদের দেখাচ্ছে, মা শাড়িটা দেখাও। এ দেখো মামার জন্মদিন কিছুদিন পর, তাই জন্য মা আমাকে এই জামদানি শাড়িটা দিল। কি দারুণ লাগছে না, হেভি সুন্দর, খোলো একটুকুনি অল্প খোলো। হ্যাঁ এইরকমই পুরো শাড়িটাই মোটামুটি কাজ করা। কেমন হয়েছে কমেন্ট করো। হ্যাঁ খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ। সমীরকে দেখাবো বলে বের করে রেখেছি, মা ফলস পিকও করে দেবে। ওই কেমন করে খাচ্ছিলে দেখছিলে দাদা, তোমরা কিরম করে খাচ্ছিল ডিমটারে চুষে চুষে, তাই না মা? হ্যাঁ ডোনার পায়ে ব্যথা লেগেছে গো, তাই না বাবা? দেখো কোনো ওষুধ পড়ে গেছে, আর দেখো দৌড়াদৌড়ি করতে গিয়ে পড়ে গেছে, এমন দুষ্টু। তো বন্ধুরা, আমার বার্থডে হচ্ছে 30শে অক্টোবর। মা তো পুজোর জামা কাপড়ের জন্য টাকা দিয়েই দিয়েছিল, তো সেটা কেনা হয়ে গেছে। আর আমার বার্থডে উপলক্ষে মা আমাকে এই জামদানি শাড়িটা দিয়েছে। তো এরকম এরকম জামদানি শাড়ি আমার শাশুড়িমাকেও মা দিয়েছে, ওটা আকাশি কালারের, তোমরা দেখেইছো। তো আমারটা আমার খুবই পছন্দ হয়েছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। ঝিমিয়েছিল তো চলো ওষুধ টুষুধ খাওয়াই, তারপর কালকে বলবো ডোনা কেমন আছে। ঘরে চলে এসেছি, ঘরে চলে এসে আবার আরেকটা অঘটন ঘটলো, যেটা হচ্ছে ডোনার হাতে চাপা খেয়ে দেখো কি অবস্থা হয়েছে, পুরো হাত দিয়ে রক্ত বেরিয়ে গেছে গল গল করে। তার মধ্যে মানে দরজাটা দৌড়ে এসে দরজাটা খুলতে গেল আর দাম করে লাগলো, খুলতে গিয়ে এই ওটা মুখে দেয় আর হাতে দে বরফগুলো দিয়ে তাই দিয়েছি। মানে কি যে হচ্ছে আমাদের সাথে এখন, আমাদের সঙ্গে বলতে গেলে তোমাদের ডোনার সঙ্গে যে এখন খুব খারাপ হচ্ছে, একেই শরীর ভালো না, তার মধ্যে মেয়েটার সঙ্গে যে পড়ে গেছে, পড়ে গিয়ে পা কাটলো, এবার আবার এসে হাতটা কাটলো, কি বলবো আর বলো। দুরন্ত করে দাঁড়া দাঁড়া, এই দেখেছো দেখেছো রোদ হচ্ছে, মানে এত দুরন্ত হয়েছে যে কি বলবো। আর উনি নেনে হাতে লাগা, হাতটাই কেটে পুরো এখান দিয়ে কেটে ইয়ে হয়ে গেছে, দেখি দেখাও, এই দেখো বুঝতে পারছো এখন রক্তটা একটু বন্ধ হয়েছে, গল গল করে রক্ত বেরোচ্ছিলো, কি যে হচ্ছে এখন ডোনার সাথে আমি বুঝতে পারছি না। ডোনা ঠাকুরকে বলেছিস? কেন ব্যথা দিচ্ছে ডোনাকে? চলো আসছি আমরা একটু পরে। তোমার ব্যথা কমে গেছে এখন? এতক্ষণ কাঁদলি, ব্যথা কমে গেছে তো? কমে গেছে তো? আমার ব্যথা কমেনি। আন্নিকা দিয়ে দিলাম তোমাদের ডোনাকে, হাতে ব্যথা পেয়েছে তো, তাও দেখো দুষ্টুটা মন শক্ত আছে না বাবা, কমেছে একটু, তাও একটু ওষুধ দিয়ে দিই। ধরো আমি একটু আর্নিকা জেল লাগিয়ে দিয়েছি, ডোনার যেই জায়গাটা কেটে গেছে তো মিউট করলাম, কারণ ডোনা একটু কান্না করছিলো। আর আর্নিকা জেল দিলে কিন্তু ব্যথা থেকে অনেকটাই মানে আরাম পায়। এই যে এইখানটা দেখো ব্যথা পেয়েছে, এখানটা ওষুধটা দিয়ে দিয়েছি। তো চলো এখন ডোনার জন্য খাবার আনি, ডোনাকে খাইয়ে দিই আমার বাবা তাকে।
দিয়েছে আজকে ডোনা, অনেক টাকা পেয়েছে। ডোনার দাদান মানে ছোট দাদান ডোনার কুট্টি মামা, কুট্টি মামাই ডোনাকে 300 টাকা দিয়েছে, তাই তো? চকচকে টাকা ডোনার, এই যে ও আরেকটা আছে, আর একটা আছে, 300 টাকা দিয়েছে। আর ডোনার দাদানও দিয়েছে 200 টাকা। ডোনার একটা পটি কিনতে হবে, তাই না? ডোনার পটিটা নষ্ট হয়ে গেছে, তাই কিনবে ডোনা পটি। পটি কিনবি? কালকে কিনে আনবো মা, কালকে আমি স্কুল যাবো, তোমার জন্য একটা পটি আনবো। বাবা শরীরটা ভালো হচ্ছে বাবা? একটু হচ্ছে বাবা গো, চিপস খেতে নেই, ডাক্তার বারণ করেছে তো, কালকে খাব। দেখো হাতে ব্যথা, পায়ে ব্যথা, এসেই বাথরুমের মধ্যে দুষ্টুমি করছে, জল ঘাটা ওর তাও কমে না শরীর খারাপের মধ্যে, টয়লেটে এসে দুষ্টুমি করা শুরু। চলো বেড়াও 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 বলেছি। পায়ে ব্যথা হাতে ব্যথা, তাও তোমাদের ডোনার দুষ্টুমি কমে না। আমি এসছি, খাবারগুলো এখন গরম করব, ভাত গরম করব, ডোনাকে কিছু নর্মাল ভাত খাওয়াবো, নুন চিনি দিয়ে। দেখেছি ওর মুখে স্বাদও পাচ্ছে। চলো তো আমি আগে খাবারটা গরম করি, নাহলে চিৎকার করবে। হ্যালো বন্ধুরা, তো তোমাদের ডোনা এখন খাচ্ছে রাতের খাবার, নুন দিয়ে ভাত দিয়ে চিনি দিয়ে গোলা বানিয়েছে। আমি জল দিতে কোনো স্বাদ পাচ্ছে না বলে গোলা দেখো তেমন করছে, জ্বরের মুখে শরীর ভালো না, তাই টিভি দেখছে এখন। উনি টিভি দেখছেন, ছাড়ো কে কিনে দেবো না, দেখো খেয়ে দেখি রাখবো, শুয়ে যাচ্ছি, সরি সরি সরি। ও এরকম করে ছোটবেলায় গোলা খেত, ঠিক আছে, ছোটবেলায় গোলা খেত, আর এখন তো বলা হয়ে গেছে, আর ও যেহেতু ছোলের খালা তাই জন্য কিন্তু ও গোলা খাচ্ছে। ও কিন্তু রোজ দিন গোলা খায় না। তুমি লজ গোলা খাও বাবা, লজ গোলা খাও, চলো যে চলো বন্ধুরা ভিডিওটা। ও বাবা ও বাবা, তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অল টাইম হ্যাপি থাকো। আমাদের এবারে পুজো মনে হয় না ভালো যাবে, তোমরা ভালোভাবে ঘুরো তাহলেই হবে। আর গডের কাছে প্রে করো যাতে ডোনা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ডোনার শরীর তাড়াতাড়ি ভালো হয়ে যায়। সবাই প্রে করবে তো যে তোমাদের ডোনা যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায়, করবে তো? বলো বন্ধুদেরকে, বলো যে বন্ধুরা তোমরা সবাই আমাকে ভালো করে দাও, বলো বাবা বলো। দেখেছো মেয়েটার কী অবস্থা? তো বন্ধুরা অবশ্যই তোমরা একটু ঠাকুরের কাছে প্রে করো যাতে ডোনা তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো করে ঘুরো, মজা করো, টাটা করো বাবা, টাটা করো।